দমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ জম্মা শেষে এই গাজায় হামাস ইসরায়েল তুমুল লড়াই চলছে ভয়াবহ বিপদে এবার ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার যে কোনো মুহূর্তেই পতনের ঘন্টা বাঁচতে পারে ঘুরিয়ে দিতে পারে যুদ্ধের মোড় ধ্বংসের মুখে পতিত হবে ইসরায়েলি সেনারা এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান এরপর জানিয়ে দেব মিয়ানমারের সব রিজার্ভ সেনাকে যুদ্ধে তলব এদিকে এবার মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীকে লেবাননের হুমকি ভয়াবহ বিপদে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরো জানিয়ে দেব গাজায় আরো এক ইসরায়েলি সেনা নিহত এবং জানিয়ে দেব গাজায় দুই ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস সর্বশেষ জানিয়ে দেবে ইসরায়েলি বাহিনীর লক্ষ্য হামাসের রকেট উৎক্ষেপণ শক্তি নির্মূল করা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গাজায় হামাস ইসরায়েল তুমুল লড়াই চলছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে জনবহুল অঞ্চল গাজা সিটির ভেতর অবস্থিত আল কুদুস হাসপাতালের আশেপাশে হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গত সাত অক্টোবর গাজার নির্বিচারে বোমা হামলা শুরুর পর আল কুদুস হাসপাতাল প্রাঙ্গনে আশ্রয় নেন হাজার হাজার মানুষ তা সত্ত্বেও হাসপাতালের আশেপাশে বিমান হামলা অব্যাহত রাখে দখলদার ইসরায়েলি বাহিনী তাদের দাবি হাসপাতালের পাশে হামাসের শক্তিশালী ঘাঁটি রয়েছে এছাড়া ইসরায়েলি হামলা চালাতে হামাস হাসপাতালটি ব্যবহার করেও বলে দাবি তাদের বর্তমানে আল কুদুস হাসপাতাল প্রাঙ্গণে কতজন মানুষ আছেন সেটি নিশ্চিত নয় গত আঠাশে অক্টোবর গাজায় স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী ওই দিন ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়া যান নিয়ে গাজার ভেতরে ঢুকে পড়ে তারা প্রায় একশো দিন প্রায় দশ দিন টানা হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী গাজা সিটির কাছে পৌঁছে যায় বর্তমানে গাজা সিটিকে ঘিরে ধরে আসছে তারা আশঙ্কা করা হচ্ছে গাজা সিটিতে হামাসে যে কোনো সময় স্থল হামলা চালাবে বাহিনী। থেকে গাজা সিটির অনেক মানুষ পায়ে হেঁটে বা গাধার গাড়িতে চড়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছেন বৃহস্পতিবারও একটি সড়কে বিমান হামলা বন্ধ রেখেছে ইসরায়েল সেই সুযোগে হাজার হাজার মানুষ গাজা সিটি থেকে অন্যত্র সরে যাচ্ছেন মিয়ানমারের সব রিজার্ভ সেনাকে যুদ্ধে তলব সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিয়ানমারের জাতিগত গোষ্ঠীগুলো পরপর আক্রমণ চালিয়ে যাচ্ছে বেশি সীমান্ত করে নিয়েছে। এই পরিস্থিতিতে দেশে প্রতিরোধ আক্রমণ সব রিজার্ভ সেনাদের সম্মুখ সারিতে যুদ্ধে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন মিয়ানমারের সামরিক প্রধান ইরাবতির বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে একজন সামরিক তথ্যদাতার বরাদ দিয়ে তথ্য জানিয়েছেন দেশটির সাবেক সেনা ক্যাপ্টেন লিন হটেটং তিনি বলেন সব সহায়ক বাহিনীকে সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই অনেককেই পদাতিক ব্যাটালিয়নের পাঠানো হয়েছে মিয়ানমারের সাবেক ক্যাপ্টেন পিপলস এমব্রসেসের সদস্য ও সাবেক সামরিক কর্মীদের নিয়ে গঠিত একটি দল জানিয়েছে সামরিক বাহিনী বর্তমানে সারা দেশে একাধিক ফ্রন্ট লাইনের মুখোমুখি ও যুদ্ধ সৈন্যের অভাবে ভুগছে তাই খোঁজে পাওয়া যায় এমন সামরিক কর্মীদের দিয়ে শূন্য স্থান পূরণের চেষ্টা করছে জান্তা সরকার এবার মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীকে লেবাননের হুমকি মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের জন্য ক্রমাগত হুমকি বাড়িয়ে তুলছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী অঞ্চলটিতে শুধু যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নয় এবার মার্কিন নৌবাহিনীর নতুন করে হুমকি হয়ে উঠছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের হাতে এসে পৌঁছেছে শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ফলে এই সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শক্তি চিন্তার ভাস ফেলেছে ওয়াশিংটন ডিসির কপালে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠটিটির কাছে রাশিয়া তৈরি শক্তিশালী জাহাজ বিধংশী ক্যাপ্টেনের মজুদ রয়েছে এমন সক্ষমতার প্রেক্ষিতে গত সপ্তাহে ভূমধ্য সাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হুমকি দিয়েছেন গোষ্ঠটিটির নেতা হাসান নাসরুল্লাহ জানা যায় তাদের হাতে রাশিয়ার তৈরি 300 কিলোমিটার পাল্লার ইয়াকুনট ক্যাপনস্ট্র সহ বেশ কিছু জাহাজ বিধংশী ক্যাপনস্ট্র রয়েছে বিভিন্ন গোয়র্মাদ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায় সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর সেখানে যোদ্ধা মোতায়েন করার পর লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি অস্ত্রাগারে রুশ ইয়াকুন ঠেপনাস্ত্র যোগ হয় তবে আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেনি তারা একটি সূত্র জানায় দুই সাল থেকে এই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করে সশস্ত্র গোষ্ঠীটি সে সময় ইসরায়েলের সঙ্গে যুদ্ধকালীন তেলাবিবের একটি যুদ্ধ জাহাজে আঘাত করে হিজবুল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংগঠনটির এমন সক্ষমতায় সতর্ক অবস্থানে আছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্টাডিজ ইন্টারন্যাশনাল স্টাডিজ তথা সিএসআইএস এর প্রতিবেদনে বলা হয় শত্রুর রাডারকে ফাঁকি দিতে ইয়াখন্ড ক্ষেপণাস্ত্র ভূমি থেকে 10 থেকে পনেরো মিটার উচ্চতায় উড়ে যায় এ ধরনের ক্ষেপণাস্ত্র বিমান ও সাবমেরিন থেকেও নিক্ষেপ করা যায় বলে জানায় সি এস তবে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির কাছে এ ধরনের ক্ষেপণাস্ত্র কিভাবে গেল তা নিয়ে মস্কো কিছু জানে না বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দেবিত্রী পেস্কপ লেবাননের রাজনীতিবিদ নাসের কান্দিল জানান সিরিয়ার গৃহযুদ্ধ জড়িয়ে পড়ার পুরস্কার স্বরূপ রুফ রুশ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইয়াখান্ড অর্জন করে সশস্ত্র গোষ্ঠী দুইটি সূত্র জানায় গৃহযুদ্ধকে আসাদের পক্ষ নিয়ে আশার পুরস্কার স্বরূপ সিরিয়ান সেনাবাহিনীর কাছ থেকে এসব ক্ষেপণাস্ত্র লাভ করে তারা এছাড়া দলটি সিরিয়ার কাছ থেকে কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লাভ করেছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর সমর্থনের জন্য সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী দেশটির জন্য ক্রয়কৃত অস্ত্রের একটি অংশ দলটিকে সরবরাহ করে এসব অস্ত্রের অধিকাংশই রুশ সামরিক কারখানাগুলোর উৎপাদিত দুই সালে মস্কো ও দামেস্কের মধ্যে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছিল রুশ প্রশাসন গাজায় আরো এক ইসরায়েল সেনানি হতো গাজায় একের পর এক বিপাকে পড়ছে ইসরাইল দেশটিতে আরো এক ইসরায়েল সেনানি হতো হয়েছেন বুধবার ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন খবর আল জাজিরার ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে গাজার সংঘর্ষে নিহত আরো এক সেনার পরিচয় মিলছে ওই সেনার নাম ইলিয়াস এল মাকাইস তার বয়স উনত্রিশ বছর সেনাবাহিনী জানায় নিহত ওই সেনা ইসরায়েলের ইঞ্জিনিয়ার ক্রপসে কাজ করতেন বুধবার গাজার সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন এ সময় আরো তিন সেনা আহত হয়েছেন ইসরায়েল জানিয়েছে গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত তাদের একত্রিশ সেনা নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও অন্তত দুইশো ষাট সেনা এদিকে গাজায় স্থল অভিযান চলাকালে ইসরায়েলের একশো সামরিক জান ধ্বংসের দাবি করেছে ফিলিস্তিন হামাসের সামরিক শাখা জানিয়েছে তারা গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের একশো সামরিক যান ধ্বংসের তালিকা নথিভুক্ত করেছে সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা লাকসার টিভিতে কালে বলেন আমরা করেছি এগুলোর কোনোটা আংশিক আবার কোনোটা পুরোপুরি ধ্বংস করা হয়েছে গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এই সব যান ধ্বংস করা হয়েছে গাজায় দুই ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস ফিলিস্তিনি ইসলামিক জিহাদের আল কুদুস ব্রিগেড গাজায় আটক দুই বন্দীকে মুক্তি দেবে গোষ্ঠীটির মুখপাত্র বলেছেন মানবিক কারণে একজন বয়স্ক নারী এবং একটি ছোট ছেলেকে মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজার ইসরায়েলি সেনারা প্রতিদিন চার ঘন্টা যুদ্ধবিরতি পালন করবে এর মধ্যে দুই বন্দির মুক্তির কথা জানালো হামাস এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা গাজার পরিস্থিতি নিয়ে আলোচনাও করেছেন অন্যদিকে কাতারের রাজধানী শহর দোহায় সিআইএ ও মোসাদ প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রীর বৈধ্যে বৈঠক হয়েছে এই বৈঠকে জিম্মি মুক্তি এবং গাজা হামলা বন্ধের চুক্তির প্যারামিটার নিয়ে আলোচনা করা হয় ইসরায়েলি বাহিনীর লক্ষ্য হামাসের রকেট উৎক্ষেপণ শক্তি নির্মূল করা ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্য হচ্ছে হামাসকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা থেকে বিরত রাখা এই রকেট বেসামরিক নাগরিকদের জীবন বাধাগ্রস্ত করছে ফলস্বরূপ দেশের অর্থনীতিকে ব্যাহত করছে এই করেন তিনি বলেন আমরা একটি দীর্ঘ যুদ্ধের মধ্যে রয়েছি এবং বেসামরিক অর্থনীতির বিষয়টি যুদ্ধ পরিচালনার একটি প্রধান ফ্যাক্টর ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে গ্যালান্ট আরো বলেন পুরোপুরি না হলেও আমাদের দ্রুত সমস্যার সমাধান করতে তিনি বলেন বর্তমানে হামাসের রকেট হামলা মূলত জীবন যাপনের রুটিন বিঘ্নিত করার উদ্দেশ্যেই হচ্ছে আমাদেরকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে